অর্থপাচারের অভিযোগে এসআলম গ্রুপের মালিক মোহাম্মদ সাইফুল আলমের বিরুদ্ধে অনুসন্ধান শুরু করেছে দুদক। প্রায় 12,000 কোটি টাকা পাচার করে সিঙ্গাপুরে ব্যবসা প্রতিষ্ঠান গড়ে তোলার অভিযোগ আনা হয় তার বিরুদ্ধে। দেশের প্রায় অর্ধ ডজনের বেশি ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা লোপাটের অভিযোগও আছে এসআলম গ্রুপের বিরুদ্ধে। ব্যাংক লোপাটের এসব অর্থ বিদেশে পাচার করার অভিযোগ তদন্তে বিএফআইইউ এর কাছে তথ্য চেয়ে চিঠি দিয়েছে দুদক।